মোর নাম রুবুল চন্দ্র রাভা দেবীতলা। মই পর্বতজোড়া মহকুমা ঋষিযোগ শিব সনাতন ধর্মর সভাপতি। আজি আমার যেটা হয়ে আছে এই পর্বতজোড়া মহকুমা ঋষিযোগ শিব সনাতন ধর্মর 39তম বার্ষিক অভিবর্তন। আপনার দুদিন কার্যসূচীর বিষয়ে কি কি পদক্ষেপ ললে? আজি আমার আজি দ্বিতীয় পর্ব, হয় 16 আর 17 মার্চ 2024 চনত আমি যোৱাকালি অভিবর্তনত কার্যকরী সভা নির্বাহ করেছিল। আর আজি অভিবর্তন হিসাব মুক্তি হব নহয় এনে আলোচনা চক্র, আলোচনা চক্রটো হল যে আজি আমার পর্বতজোড়া মহকুমা ঋষিযোগ শিব সনাতন ধর্মর যেটু আলোচনা চলি আছে, মানে এই 2024 চনতে আমার এই ঋষিযোগ শিব সনাতন ধর্মর যেটু মেরু মন্দির বলি কয়, এই মেরু মন্দিরটি হল আমার কোচ রাভা জাতির পরম্পরা কুল ধর্মর প্রতিষ্ঠান দলংজোড়া। এই দলংজোড়াত অহা অক্ষয় তৃতীয় দিনতে আমার অক্ষয় তৃতীয় দিনার 2024 চনতে আমার এই দলংজোড়া ঋষিযোগ শিব সনাতন ধর্মর মানে 100 বছর পূর্ণ হব গই আছে। এই গতিকে আগন্তক 100 বছর পালনার্থে আমি এইবিলাক মানে সমালোচনা করে আছো, আর ধর্ম ক্ষেত্র মানে যা ধর্ম কীর্তন তার মাজতে ধর্ম শাস্ত্রপাঠ ধর্ম আলোচনা এইবিলাকে করে আছে। আপনার যে 100 বছর অকাজ্যোতি হবলৈ গৈ আছে তার বিষয়ে ভক্তবৃন্দ সকল আপনার কেনেকে আহ্বান করব? আমার এই দলংজোড়া মেরু মন্দির ঋষিযোগ শিব সনাতন ধর্মর অন্তর্গত, মেরু মন্দির অন্তর্গত আমার অক্ষয় তৃতীয় দিনা জলপাইগুড়ি জেলা, আলিপুর জেলা, গোয়ালপাড়া জেলা, মেঘালয় আর ইফালে উত্তর কোকরাঝার আর দক্ষিণ কোকরাঝার পর্বতজোড়া এই সকল ভক্তবর মানে অক্ষয় তৃতীয়ের অর্থটো হল গুরু দর্শন। এই গুরু দর্শনত মানে এইটোর লগতে আমি 100 বছর যেটু হীরক জয়ন্তী বলে কয় এই হীরক জয়ন্তী পালনটো, তার লগতে আমি তিনিদিনিয়া বা দুদিনিয়া কার্যসূচী লম বলে আমি আলোচনা চলি আছে। আজি আলহী বিচার করবলৈ আহিছে? আলহী আমার ঋষিযোগ শিব সনাতন ধর্মর কেন্দ্র কমিটির সভাপতি দেব মাননীয় প্রদীপ শম্বরী, তারপর ঋষিযোগ শিব সনাতন ধর্মর পুরোহিত কমিটির সভাপতি শকেন হরি, আর উত্তর কোকরাঝার ঋষিযোগ শিব সনাতন ধর্মর সভাপতি রঞ্জিত শম্বরী, তার লগতে আরো আছে পুরোহিত কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক শ্যামলাল রাভা, আর তার লগতে আমার লগতে গুরুজন বিলাক উপস্থিত আছে। তারপরে আমার এই পর্বতজোড়া মহকুমা অন্তর্গত যা আঞ্চলিক কমিটির সভাপতি সম্পাদক, প্রাইমারির সভাপতি সম্পাদক, তারপরে ভক্ত ভাই বিলাক আহিছে। আপনার ভক্তবৃন্দ অকাত্রিত বিষয়ে আপনার রাইজ কেন আহ্বান করব? মানে আমি অংশগ্রহণ করবলে ফার্স্টর দিনা আমি অকয় তৃতীয় ব্রত পালন করিম। তারপর অকয় তৃতীয় ব্রত পালনটো এনেকুৱা হয় যে গুরু বস্ত্র দান দক্ষিণা এইটো দি আমি গুরু দর্শন করো। গুরু দর্শন বলে কলে আমি এক ফুলকে আমি গুরু বলে ভাবো। আমার শিব সনাতন ধর্মর এনে গুরুর পর গুরু হয়ে চারি পুরুষ এনে মৃত্যুমুখত স্বর্গীয় হয়ে গৈছে,
কুলগুরুর পরা দীক্ষ গুরু, শিক্ষক গুরু আর যজমান গুরু, এই চারি পুরুষে মহান। এই চারি পুরুষক আমি কেন্দ্র করি গুরুর পর গুরু বহুত শিষ্য ভক্ত হয়ে গেল, এনেকে ভুটান পর্যন্ত হয়ে গেছে, আসাম বেঙ্গল ভুটান। আজি বক্তব্য কিমানজন আহিছে তাতে? আজি মানে আমার সাধারণ সভা নহয়, মানে এজিকেটিভ অতি কার্যকরী হবার নিচিনা হয়ে হয়েছে, ইমান হওয়া নাই, 200 জন মান আহিছে। নোংথাংমোনা গাওবা গাওনি গথখৌ সাসে রাফত গেলেগিরি খালামনো গসে দং নামা? রাইজারি হাদরারি হাদর গেজার থাকসিম গেলেগিরি খালামনো গসে দংলা নোংথাঙা গবাউ দা খালামসেই। সাসে রাফত রংখারাখা গেলেগিরি খালামনো থাকাই নোংথাঙা জানজি খাফাদে আরে মুং থিসনহৈদে। চিরাং জিলানি সিঙাও থানাই সলিফু ফরমসালি বল্লামগুড়ি কারাতে একাডেমি ফনাংজাব্রাহা 8720903713, বডো হাউস কারাতে একাডেমি দলাইগাঁও ফনাংজাব্রাহা 6900451157, বেংটল কারাতে একাডেমি ফনাংজাব্রাহা 9678041226, বিরনগাঁও কারাতে একাডেমি ফনাংজাব্রাহা 6901341656 আর ডালিগাঁও কারাতে একাডেমি ফনাংজাব্রাহা 8720903713। বৈফর মকনাই সলংসালিনিফ্রাই সিগাংনিফ্রাইনো রাইজারি হাদরারি হাদর গেজেরারি থাকনিফ্রাই বান্থা মন্ন হানাই সলংসাফর মন্ন হাবনাই সলংসালি বে মকনাই ফরংসালিয়াও রঙ্গতি গনাং ফরংগিরিয়া ফরংথাই হনানাই নংথাংনি গটকো সাসে রাফত গেলেগিরি সর্জিনায়াও মদদ আর জাফুংসার খালামগন। অবলা মানেথ গবাউ খালামনে থাবৈনো মুং থিসনহৈদে।